पिता धर्म पिता स्वर्ग पिता पितुरी पिता पितिमा पितारी सहाज्य दरामय पिता अपने स्वर्ग थी आशीर्वाद करबें जान पारि सदागर वंशर मान मर्यादा रक्षा रखें सदागर महाशय के আরে বলি চন্দ্র সদাগর কে আমাকে চাঁদ সদাগর চাঁদ সদাগর বলে ডাকে যার নাম শুনলে বাঘে ছাগলে একঘাটে জল পান করে গর্ভপতি নারী গর্ব খসে পড়ে যায় এই পৃথিবীটা ভূমি কম্পন মত থরথর করে কেঁপে ওঠে তার সম্মুখে দাঁড়িয়ে কে বলে চাঁদ সদাগর বলে কে তুমি তার আগে বলুন দেবে দেব মহাদেব শিব ঠাকুর উনার পরম ভক্ত চাঁদ সদাগর আপনি কি সেই চাঁদ সদাগর দেবের দেব মহাদেব শিব ঠাকুরের পরম ভক্ত হলাম আমি তুমি কে আমি আমি যে শিবের কন্যা পদ্মা দেবী তা তুমি কি বলতে চাও দেবী ওগো সদাগর মহাশয় দয়া করে আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে দয়া করে তোমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে হ্যাঁ গো আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি ওগো সদাগর মহাশয় আমার পিতা দেবতাকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবেই আমাকে পুষ্পটা দিবেন শ্রেষ্ঠ দেবী এই পৃথিবীর সবাই আমার মহাগুরু শিব ঠাকুরকে দেবতা বলে স্বীকার করে তার ঘরের কল্যা হলে তুমি তুমি হলে তার বংশধর এই পৃথিবীর সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে এবং একটি করে ফল পূজা দেয় আমি চাঁদ সদাগর তোমাকে পুষ্প দেব ঠিক আছে সদাগর মাস্টার তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে আমি যেমন ধর্মহরে সেখানে গিয়ে তোমার জন্য আমি সুন্দরভাবে পুষ্প নিয়ে আসছি দেবী ঠিক আছে আমি এখানে এই অপেক্ষা করছি এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে মানবে দেবী বলো বিলম্ব হয়েছে তার জন্য মার্জনা প্রার্থনা করছি আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে বক্ষণ করো দেবী সদাগর মাসাই বলো আমি তো এই জায়গায় গ্রহণ করব না কোনখানে তোমার পুষ্প গ্রহণ করবে সদাগর মহাশয় ওই তো চোখের মাঝে দেখা যাচ্ছে বিন্দে গাছের গোড়া ওই গাছটি ঘুরে দিলেই আমি সদরে গ্রহণ করে নিব ওগো দেবী বলো এই চাঁদ সদাগরের কাছ থেকে এখানে পুষ্প নেবে না আমার যেতে হবে ওই চকের মাঝে ভিন্না ছোবার করে আমি যাব ওই চকের মাঝে ভিন্না ছোবার করে আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে ঠিক আছে আগে চলো দেবী আগে চলো সদাগর মাসা বলো দেবী আপনাকে অপমান করা যে কথা আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা ওগো দেবী বলুন তাহলে কি তুমি পুষ্প নেবে না নেব তাহলে আগে চলো আপনি হলেন এই বিশ্বের সদাগর আপনি আগে চলেন আমি আপনার পিছে আছি ওগো দেবী বলুন তোমার কথা শুনে আমি বড় আনন্দিত হয়েছি কারণ তোমরা যে দেব বংশ মানুষকে মর্যাদা দিতে জানো তাই তো তোমার কথা শুনে এই চাম্পাই পূর্ণগড়ের অধিপতি চাঁদ সদাগর বড় আনন্দ পেয়েছে আমি যাব ওই চোখের মাঝে বিন্দা তোমার গড়ে আসো দেবী আসো একই দেবী তুমি কি খাচ্ছ দেবী সদাগর মহাশয় বলো দেবী আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো আমি কি জানতে পারি তোমার খাদ্য কি অবশ্যই আমার খাদ্য ওই কচবানার কোনে ব্যাং ছি 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 গিন্নাই মরে যায় কেন লজ্জায় মরে যায় যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি আমার দেওয়া পুষ্প না খেয়ে খেয়েছো তুমি কচু মনের মাইয়া বেন ওগো দেবী তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে ফাইল পুজো দেয় আমি সব সাথে বেরিয়ে যা সদাগর মহাশয়
আপনি আমার পুষ্পটা ফেলে দিলেন হ্যাঁ ফেলে দিয়েছি পুষ্প তো দূরের কথা তোকে কি সিঁদুরের ফোঁটাও আমি দেব না তোকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই তক পাক করে উঠছে হাতের লাঠি দিয়ে মন বলছে তোর মাথাটা এখনো ভালোভাবেই বলছি আমার পুষ্পটা তুমি দিয়ে দাও আমিও বলছি এখান থেকে চলে যা তা না হলে আমি তোর পুষ্পের স্বাদ মিঠে দেব ওই কানে ছেড়ে পদাই ঠিক আছে তাহলে দেখো কার কতই সত্যি কি Oh!
ট্যাঙ্গ মরিখানি আমি বলছি তুই এখান থেকে চলে যা আমি তোকে পুষ্প দেব না আমি তোকে যতই দেখতে পাচ্ছি আমি স্থির থাকতে পারছি না বেরিয়ে যা তাই নাকি সদাগর মশাই আমি তো এখানে থাকতে আসিনি তাহলে চলে যা আমি চলেই যাব কিন্তু যাওয়ার পূর্বে বলে যাব ওরে চন্দ্র সদাগর কি বলবি বল পূজা নাই হে দিলি চন্দ্র পূজা নাই হে দিলি কলঙ্কিনী ঢালি চন্দ্র মাথায় তুলা নলি মাথায় তুলা নলি চেংমুড়ি কালি পদ্মা দেবী আমাকে বলেছে এই পৃথিবীর সবাই নাকি তাকে দেবী বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেয় তার কথা শুনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে পুষ্প দিয়েছিলাম আমার পুষ্প না খেয়ে সেই কচু বলে পাইয়াবে ওরে দেবী এই পৃথিবীর সবাই যদি তোকে দেবী বলে স্বীকার করে এই চাঁদ সদাগর তোকে কোনো দিন দেবী বলে স্বীকার করব না আমি যাব আমার চোদ্দ পুরুষের চোদ্দ ডিঙ্গা বধূবর বারো বারো বৎসর ধরে ওই কালী দশাগরে ডুবে রেখেছি আমি যাব মাঝি কর্ণধরের বাড়িতে মাঝি কর্ণধরকে দিয়ে আমার চোদ্দ পুরুষের ডিঙ্গা ওই জলের উপর ভাসাব সুন্দর ভাবে মেরামত করে গাব কাহিনী দিয়ে আমার ছয় সন্তান নিয়ে বারো বৎসরের জন্য আমি যাব বাণিজ্য করতে দেখতে চাই দেখতে চাই চ্যাংমুড়ি কানি পদ্মার বাহুতে কত শক্তি আছে